খড়দহের প্রয়াত প্রাক্তন পুর প্রধান তাপস পালের বাড়িতে এসে তার পরিবারের সাথে দেখা করলেন খড়দহের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। গত 30 নভেম্বর মঙ্গলবার সকালে প্রয়াত হয়েছেন খড়দহ পুরসভার প্রাক্তন পৌরপ্রধান তথা বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস নেতা তাপস পাল। তার প্রয়াণের পর রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন রাজনৈতিক মহলের অনেক মানুষ, শ্রদ্ধা জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ নেতা ও কর্মীরা। এবার তার পরিবারের সাথে তার খড়দহের বাসভবনে এসে দেখা করলেন খড়দহের বিধায়ক বর্ষীয়ান তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। সাথে ছিলেন খড়দহ পৌরসভার পৌর প্রশাসক নীরু সরকার, খড়দহ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকণ্ঠ বণিক, প্রয়াত তৃণমূল নেতা স্ত্রী সুদীপ্তা পাল ও পুত্র স্নেহাশিস পাল ও পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কথা বলেন তারা। এই আকস্মিক মৃত্যুর জন্য সমবেদনা জানান পরিবারের সকল সদস্যদের। উপস্থিত সকলে মাল্যদান করেন প্রয়াত তৃণমূল কংগ্রেস নেতা তাপস পালের ছবিতে। এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শোক প্রকাশ করে খড়দহের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় জানান, আমার সঙ্গে আবার খড়দহ চেয়ারম্যান আছেন নীলু সরকার, আছেন এই এলাকার নেতা সুকণ্ঠ বণিক, আমাদের ব্লক সভাপতি আছেন সুভাষ চক্রবর্তী, সায়নদেব চ্যাটার্জি, আমরা সবাই মিলে এসেছিলাম তাপস পালের স্ত্রীর সঙ্গে দেখা করতে। আগের দিন আমি আসিনি, অত ভিড়ের মধ্যে ইচ্ছে করেই আসিনি যে আলাদা করে কথা বলার সুযোগ পাবো না, তাই জন্য এক রবিবার পরে এলাম এবং আমি দেখা করলাম তার সঙ্গে। ভালো লাগলো যে ওনার স্ত্রীর একটা স্পিরিটটা আমার খুব ভালো লেগেছে। উনি বললেন যে দেখবেন খড়দহ একটা শিক্ষিত এলাকা, এখানে যেন কোনোরকমভাবে মারপিট দাঙ্গা হাঙ্গামা না হয়, সবাই যেন একসঙ্গে থাকে, সবাইকে একসঙ্গে নিয়ে চলার চেষ্টা করবেন, এই রিকোয়েস্ট করলেন উনি। এই দুঃখের দিনেও উনি যে আমাদের কথা ভাবছেন, আমাদের কথা তার স্বামী নেই তবে তিনি ভাবছেন, তার জন্য আমি ওনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছি। দেখুন আমি নিজেও মারপিট দাঙ্গার লোক না, আমার সম্পর্কেও জানি সবাই, রাজনীতির লোক আমি, আমি রাজনীতি করতে চাই এখানে, এবং যারা দাঙ্গা করতে চাইছে বা দাঙ্গা করছে তাদেরকে সংযত করার জন্য যেরূপ করার আমি নিশ্চয়ই করবো। আমি মানে আমাদের ম্যাডাম তাপস পালের যিনি স্ত্রী তার যে রিকোয়েস্ট আমি সেই রিকোয়েস্টে রাখার চেষ্টা করবো। ভোরের দিকে তন্দ্রাটা আছে, আমি জেগেছিলাম 1:30-2 অবধি জেগেছিলাম, কিন্তু ওর যে 3টের সময় সুগারটা অত ফল করে দিয়ে বলবো দেখছি ঠান্ডা হয়ে গেছে হাতটা, তখন আমি ওকে চিৎকার করছি বাবুন শিগগিরি আয়, বাবার মধ্যে স্ট্রোক হয়ে গেল আমার, তাড়াতাড়ি যা গাড়ি চেয়ে অ্যাম্বুলেন্স চেয়েছি, অ্যাম্বুলেন্স বলে নাই ওখানে, বলছে অ্যাম্বুলেন্স খারাপ, বুঝলেন, অ্যাম্বুলেন্স চেয়েছি 4টের সময় অ্যাম্বুলেন্স চাচ্ছি, মিউনিসিপ্যালিটি বলছে অ্যাম্বুলেন্স খারাপ, ফোন করছে ফোন করুন অন্য জায়গায় ফোন করছে, আমরা নিজের গাড়িতে ওকে নিয়ে গেছি 4:30 সময় সঞ্জীবনীতে, এমন অবস্থা ছিল স্যার, নিয়ে যাবে ছেলে আর বউ ঠিক করে নিয়ে যাবে। বাঙালিয়ানা খাবার বাঙালি বাড়িতে, এভরিডে উইথ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ড।